কোনো রকেটের গতিশীল দৈর্ঘ্য স্থির দৈর্ঘ্যের অনুপাত 1:3। ওকে ঠিক আছে, রকেটটার বেগ কত? তোমারে বলছে এল হলো এল নট বাই থ্রি, ঠিক আছে। গতিশীল অবস্থার দৈর্ঘ্য আর স্থির অবস্থার দৈর্ঘ্যের অনুপাত কত? 1/3। তার মানে হলো গতিশীল অবস্থার দৈর্ঘ্যটা স্থির অবস্থার দৈর্ঘ্যের 1/3 বুঝাই যায়। এখন তুমি বলবা যে ভাই আমারও তো হইতে পারে, স্থির অবস্থার দৈর্ঘ্য গতিশীল অবস্থার দৈর্ঘ্যের 1/3, না এরকম হইতে পারে না। কেন? কারণ বস্তু যদি গতিশীল হয় দৈর্ঘ্য তো তখন হ্রাস পাবে, দৈর্ঘ্য তো বৃদ্ধি পাওয়ার কোনো চান্স নাই। সো বুঝাই যায় গতিশীল অবস্থার দৈর্ঘ্যটা কি হবে, স্থির অবস্থার দৈর্ঘ্যের চেয়ে কম হবে। সো এল হবে এল নট বাই থ্রি, ঠিক আছে। সো কিন্তু আমরা লিখতে পারি এল ইজ ইকুয়ালস টু এল নট রুট ওভার 1 - v² / c² এল ইজ ইকুয়ালস টু হোয়াট? এল নট বাই থ্রি, এল নট রুট ওভার 1 - v² / c² এখান থেকে লেখা যায় 1 - v² / c² ইজ ইকুয়ালস টু 1/9, রাইট? এল নট বাদ স্কোয়ার করে দিছি, ঠিক আছে। এখান থেকে লেখা যায় v ইজ ইকুয়ালস টু হোয়াট? 2√2/3 × c। v ইজ ইকুয়ালস টু হোয়াট? 2√2/3 × c। আচ্ছা, এখানে আমাদের ক্যালকুলেট করাই লাগবে ভাই, এত কষ্ট করে লিখে কি হইলো, একবার এই ক্যালকুলেট করে দিতাম দ্যাট সহজ রে। চলো 2√2/3 কত আসে? এইটা ইন্টু থ্রি কত আসে? 2.828, হ্যাঁ টু, এই যে 2.828 বা 2.83 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। খুবই সোজা এগুলো, খুবই সোজা, পারবো সবাই? গুড, ঠিক আছে। চলো নেক্সট, কি বলছে? কোনো বস্তুকণা আলোর দ্রুতিতে চললে এর ভর কি হবে? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আনডিফাইন্ড হওয়ার কথা, হ্যাঁ, বাট এখানে যা আছে সে অনুযায়ী অসীম হবে, ঠিক আছে। এটা হওয়া উচিত অ্যাকচুয়ালি আনডিফাইন্ড, বাট আনডিফাইন্ড তো মানে অপশনে নাই, আনডিফাইন্ড না থাকলে অসীম দিয়ে দিও, ঠিক আছে। কেন? কারণ যে এম ইজ ইকুয়ালস টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - v² / c², ভি যদি সি এর সমান হয়ে যায় তখন 1 - 1 জিরো হয়ে যাবে, দ্যাট মিনস এম নট বাই জিরো চলে আসবে, ঠিক আছে। সো অপশনে যদি আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত থাকে ওইটা দিও, আদারওয়াইজ অসীম হবে, ঠিক আছে, মনে থাকবে। গুড, সোজা একটু আগে এটার কথাই বলতেছিলাম। আচ্ছা নেক্সট, 10 MeV গতিশক্তি নিয়ে একটা ইলেকট্রনের ভর কত? ঠিক আছে, মানে ইলেকট্রনের গতিশীল অবস্থার ভর তোমাকে বের করতে বলছে, যে ইলেকট্রনটার গতিশক্তি কত? 10 MeV। আমাকে বলেন তো মডার্ন ফিজিক্স এর গতিশক্তির ফর্মুলা কি? ইকে ইজ ইকুয়ালস টু m - m0c² পড়েছিলাম আমরা, ইকে ইজ ইকুয়ালস টু হোয়াট? m - m0c². এখন দেখেন আপনার ইকের ভ্যালু কত? 10 MeV, তার মানে 10 × 1.6 × 10⁻³। ওকে, মানে আমরা জুলে কনভার্ট করলাম শক্তিটাকে মেগা ইলেকট্রন ভোল্ট থেকে। ওকে, এখন দেখো এখানে কি আছে, m - m0 × c² এখান থেকে আমরা কি করব, একবার m এর ভ্যালুটা বের করে নিতে না, m ইজ ইকুয়ালস টু হোয়াট? দেখো m0 + 10 × 1.6 × 10⁻³ ডিভাইডেড বাই সি স্কোয়ার। চলো ক্যালকুলেট করি, একবার মান বের করো, প্রথমে মান বের করো, মানে এম এর মানটা প্রথমে আমরা বের করি, ঠিক আছে। কত আসবে? 9.11 × 10⁻³। ওকে, প্লাস এটা কি আছে, এখানে আছে হলো 10 × 1.6 × 10⁻³ ডিভাইডেড বাই সি স্কোয়ার, মানে 9 × 10⁻⁙, ঠিক আছে। কত আসতেছে? 1.86 × 10⁻²। এটাকে কনভার্ট করা লাগবে এম নটের সাহায্যে। সো একটা কাজ করো, এম নট দিয়ে ভাগ করে দাও, মানে ইলেকট্রনের রেস্ট ম্যাস দিয়ে ভাগ করে দাও, তাহলে 10⁻³, তাহলে কত আসবে? আসবে হলো 20.5 m0, এই যে 20.51 m0, হ্যাঁ এই যে 20.51 m0, মানে প্রথমেই মানটা বের করবা, ঠিক আছে। মানটা বের করার পর এখান থেকে যে মানটা বের হবে মানটাকে জাস্ট এম নট, মানে 9.11 × 10⁻³ দিয়ে ভাগ করে দিবা, তাহলে ওইটা এম নট আকারে প্রকাশ হয়ে যাবে, মানে এম নটের কত গুণ, এই মানটা এম নটের কত গুণ সেই আকারে প্রকাশ করা লাগবে, আর কিছুই না। সো এম নটের মান দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, ওই মানটাকে এম নটের মান দিয়ে ভাগ করলেই রেজাল্ট চলে আসবে।